কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে আহত একজন। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কামারহাটিতে। বিধায়ক মদন মিত্রের অনুগামীদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটল কামারহাটি পুরসভার অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডে মিত্রবাগান অঞ্চলে। বুধবার কামারহাটি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে মিত্রবাগানে তৃণমূলের সভায় বিধায়কের সাথে যোগ দিতে এসেছিলেন তার অনুগামী তৃণমূল কর্মী শানু খান। অভিযোগ, সভা শেষে বিধায়ক মদন মিত্র সভাস্থল ছেড়ে চলে যাওয়ার পরে মদন মিত্রের আরেক অনুগামী গুড্ডু আনসারি এবং তার দলবল অতর্কিতভাবে হামলা চালায় শানু খানের ওপর। বেধড়ক মারধর করা হয়। এরপর শানু খান, গুড্ডু আনসারি সহ আরমান, রাজু, সুমন্ত নামে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শানু খানের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। এদিকে এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। आप जाकर कमेटी में सबसे पूछिए, कंडक्टर से पैसा उठाता है, बस स्टैंड में पैसा उठाता है, आपको चावल वाला से पैसा उठाता है, रिक्शा वाला से पैसा उठाता है, कमेटी में कोई बाकी नहीं है, उस सबसे पैसा उठाता है और गुंडा ही करता है, उस सब कोई जानता है कमेटी में होते बारे ये थकते मदन मित्रा संगे थकते और जलन हो मदन मित्रा कहते जे जाए ओ मैंने जे जाए ओके पालाइए पालिए देवे मारबे धमकी देवे हमीय थी हमें 2009 থেকে পার্টি করি ও তখন সিপিএম করছিল গুড্ডু রেমাল তখন আমাকে ধমকি দিয়েছিল আমাদের মিত্র আমাকে চিনে আর অরিন্দম ভৌমিক বলে ওর কাছে আমি পার্টি করি 10 বছর 11 বছর 12 বছর থেকে আমি পার্টি করি ও সিপিএম করে এসে আবার টিএমসিকে আমাদের ভাইকে মারছে ধমকি দিয়েছে দুজন ভাইকে মার্ডার করে দেবে টিএমসি করে মদন মিত্রের সাথে ওকে বলে ও সবাইকে ধমকি দেবে মারবে বলবে মার্ডার করে দেবে আমিও মদন আমার ভাইও মদন মিত্রের সঙ্গে থাকে তৃণমূল কোনো রাজনৈতিক দল নাকি কোনো লক্ষ্য নেই উদ্দেশ্য নেই এই দলটার একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য হলো তোলাবাজি করে চলা তো তোলাবাজি করার হিসেব নিকেশ নিয়ে তো মারপিট ঝামেলা হবে আর নতুন কিছু তো নয় এই বাংলায় তৃণমূলের গোষ্ঠীকণ্ডল রোজকার খবর। হুগলির বলাকর ব্লকে জিরাটের ভূমিপুত্র পঞ্চানন কর্মকার স্মৃতি সংগ্রহশালার উদ্বোধনের জোর বিতর্ক। জানা গেছে মঙ্গলবার উদ্বোধনের সময় হঠাৎই সভা মঞ্চ থেকে বেরিয়ে চলে যান বলাকরের বিধায়ক সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী। তার অভিযোগ, পঞ্চানন কর্মকার স্মৃতি সংগ্রহশালা উদ্বোধনে যে ফলো করা হয়েছে তাতে প্রথম সারিতে বলাকরের প্রাক্তন বিধায়ক অসীম কুমার মাঝির নাম এবং তৃতীয় সারিতে বর্তমান বিধায়কের নাম লেখা রয়েছে এবং এই বিষয়টি নজরে আসার পরই তিনি অপমান বোধ করেন এবং রেগে সভা থেকে বেরিয়ে যান। এ বিষয়ে বলাকরের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, বলাগড় সমষ্টি উন্নয়নের আধিকারিক নীলাদ্রি সরকার, ব্লক সভাপতি অরিন্দম গুইন কি বলেছেন শুনবো। দেখুন, এটা আমার জানা নেই, আপনারা বললেন আমি শুনলাম। এগুলো তো ব্যক্তি বিশেষে নির্ভর করে, মানে ওনার হয়তো মনে হয়েছে উনি কোনোভাবে অসম্মানিত হয়েছেন, সেটা আমি আমার সাথে এখনো কথা হয়নি, সেটা আমরা দেখে নেব। যে যদি কোনো জায়গায় সরকারি প্রোগ্রামে যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি থাকে তো সেটা নিশ্চয়ই দেখে নেওয়ার দরকার আছে। বিরোধীরা বলছে যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এরকম হচ্ছে, যার কারণে নামগুলো এইভাবে। দেখুন, মানুষ কাজ করলে মানুষের ভুল হয়, যারা কাজ করে না তাদের ভুল হয় না। তো কাজ করতে গেলে হয়তো কোনো জায়গায় ভুলভ্রান্তি থাকলে থাকতে পারে, সেটা আলোচনার বিষয় আছে, সেটা আমরা নিশ্চয়ই দেখব যে কোনো জায়গায় ভুল যদি হয় ভবিষ্যতে যাতে ভুল না হয় সেটা দেখে নেওয়া যাবে। কিন্তু আমাকে ইচ্ছাকৃতভাবে কেউ অপমান করবে আমি সেই অপমানটা জেনে বুঝে সহ্য করব, তত বোকা তত মূর্খতা আমি নই। আমি বলাগড়ের জনগণের ভোটে মমতা ব্যানার্জির আশীর্বাদে নির্বাচিত বিধায়ক। যে লোকগুলোর নাম ওখানে ওই ফলকের মধ্যে দেওয়া নাম থাকবে উদ্বোধনের উদ্বোধক হিসেবে, কোন বিষয়ের উপর, এই যে যেখান থেকে আমি বেরিয়ে এলাম সেই ফলক, হ্যাঁ, তো ওটা কি 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 যেন ওটা ওটার নাম, তো কারো নাম থাকবে না, আমার নামও থাকবে না, কিছু যায় আসে না। কিন্তু যারা এই কর্মকাণ্ডের ধারে কাছে নেই, জনপ্রতিনিধি যারা, তাদের নাম উপরে বড় বড় অক্ষরে আর আমার নাম অতি কৃপা করুণা করে ছোট অক্ষরে একটু বিধায়ক করে রেখে দিল। আপনারা গেলেই দেখতে পারবেন কার নাম রয়েছে, অন্য অন্য লোকেদের নাম রয়েছে, কোন সরকারি দপ্তরে সে চেয়ারম্যান, আমিও তো দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যান, আমিও তো 50টা পুরস্কার পেয়েছি, আমি তো বঙ্গভূষণ পুরস্কার পাওয়া লেখক। এটা কি জেনে বুঝে হয়েছে, ইচ্ছাকৃতভাবে হয়েছে, আমাকে অপমান করার জন্য হয়েছে, তার জন্য আমি ওই অনুষ্ঠান বয়কট করে বেরিয়ে চলে এসেছি। বিধায়ক স্যার চলে গেলেন, বিধায়ক স্যার এখানে আসলেন, দেখেছিলেন, তারপরে উনি চলে গিয়েছেন, তারপরে ওনার সঙ্গে আর কখনো কথা হয়নি। আচ্ছা, উনি বলছেন ওনার নাম কি, নাম প্রসঙ্গে কিছু বলেন, নাম দেওয়া হয়নি ঠিকঠাক, না আমাকে কিছু নিয়ে বলেন,